উত্তর চব্বিশ পরগনা জগদ্দলে তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার ঘটনায় এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করলো। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, গত রবিবার দিন তুমি জানো যে সকাল 9টা নাগাদ পালঘাট রোড জগদ্দল থানা, সেখানে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি অশোক সাউ, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন পিছন থেকে তার উপর হামলা চালানো হয় এবং অন্তত 4 থেকে 5 জন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় এবং কয়েক রাউন্ড গুলি চালানো হয় এবং পুলিশ সূত্রে জানানো যে 2 রাউন্ড গুলি চলেছিল এবং তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমাটা ফাটেনি, অল্পের জন্য তিনি রক্ষা পান এবং গুলি তার পিছিয়ে বেরিয়ে যায় এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই বেশ কয়েকটি নাম পুলিশ পাচ্ছিল এবং গতকাল রাতে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ এবং বাকি দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে এবং ধৃতই দুষ্কৃতীকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। কুসুমিতা, ধন্যবাদ। বেল নাকি জেল, মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রের ভাগ্যে আজ কি আছে তারা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হতে চলেছে, কারণ আজ নগর দায়ের আদালতে এদের দুজনের জামিন আবেদনের শুনানি রয়েছে। অন্যদিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলে সারাও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলে ইডির মামলা আত্মসমর্পণ করে যে জামিনের আবেদন সেই শুনানিও হতে চলেছে নগর দায়ের আদালতে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইডির তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে তাদের দুজনের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে, আজকে জামিন আবেদনের শুনানি, তাতে ইডির তরফ থেকে কি আবেদন করা হতে পারে, কি স্ট্যান্ড হতে পারে ইডির? দেখো, ইডির তরফ থেকে কিন্তু তাদের জামিনের বিরোধিতা করা হবে তেমনটা আমরা জানতে পারছি এবং এদের প্রত্যেককেই জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানানো হবে। এবং এর আগে তুমি জানো যে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য এবং সেই গ্রেপ্তারের পরে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে চার্জশিট, সেই চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে এবং সেখানে একদিকে যেমন মানিক ভট্টাচার্যের নাম তো রয়েছে, পাশাপাশি মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল তার নাম রয়েছে, অন্যদিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য তার নাম রয়েছে এবং সেখানে দেখানো হয়েছে মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই জয়েন্ট অ্যাকাউন্ট খুলে কিন্তু এই নিয়োগ দুর্নীতির জন্য নেওয়া যে টাকা, সেই টাকা কোটি টাকা সেই জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে। অন্যদিকে তার ছেলে অর্থাৎ মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য তার নামও রয়েছে চার্জশিটে এবং তার দুটি কোম্পানির নাম রয়েছে চার্জশিটে এবং সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে কোটি কোটি টাকা যেটা নিয়োগ দুর্নীতির সেই টাকা কিন্তু জমা পড়েছিল। সুতরাং এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতির স্ক্যাম সেই স্ক্যামের সঙ্গে যুক্ত রয়েছে। যদিও মানিক ভট্টাচার্য গ্রেপ্তার করা হলো, ওনার স্ত্রী এবং ছেলেকে কোর্টের তরফ থেকে অর্থাৎ ব্যাংশালী নগর দায়রা আদালতের তরফ থেকে কিন্তু তাদেরকে সমন করা হয়েছিল এবং সেই সমন পেয়ে তারা যখন আদালতে আসেন মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলে এবং তাপস মণ্ডল তার পরবর্তীতে তারা কিন্তু আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানায়। কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে ইডির তরফ থেকে হলফনামা জমা দেওয়া হয় এবং সেখানে বলা হয় এদের প্রত্যেকের জামিনের বিরোধিতা করা হচ্ছে। এবং সম্প্রতি তুমি জানো গত রবিবার দিন তাপস মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে এবং আজকে মানিক ভট্টাচার্যের ছেলে এবং স্ত্রী তারা কিন্তু হাজিরা হবেন এবং সেই মামলা শুনানি শুরু হবে। অর্থাৎ তারা কি জামিন পাবেন নাকি জেলে যাবেন সেটা কিন্তু আরো কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। অনুসরণ, ধন্যবাদ পার্থ।